কৃষি বিলের বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদ পথ অবরোধ পালন করা হচ্ছে। সেই মতো শুক্রবার বাঁকুড়া জেলার ইন্দাসা কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করা হয় সিপিআইএম এর পক্ষ থেকে। প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা সিপিআইএম এর জেলা সম্পাদক মণ্ডলের সদস্য তথা সিটু নেতা তাপস চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক নন্দদুলাল মাঝি, জেলা কৃষক নেতা আব্দুর রব সহ অন্যান্য নেতৃত্বরা। প্রতিবাদ মিছিল ও পথ অবরোধের পর কৃষি বিলের কপি পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.